কমলার দিঘি পর্যটন কেন্দ্র হাতিয়ার অনেক ফেমাস একটা জায়গা। এই হচ্ছে গিয়ে সেই কমলার দিঘি, এটা দেখেন কত সুন্দর। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আ ব্র্যান্ড নিউ ব্লগ। তো আজকে আমি আছি হচ্ছে গিয়ে ওসখালীর পুরান বাজার, অনেকে বলে যে কি বলে এটা, কৃষি ব্যাংকও বলে, বাংলাদেশ কৃষি ব্যাংক যেহেতু এখান দিয়ে, তো এরিয়াটার নাম কৃষি ব্যাংকও বলে। তো আমি একটা জায়গায় ছোটো থেকে অনেকবার গেছি, এটার নাম হচ্ছে কমলার দিঘি পর্যটন কেন্দ্র, হাতিয়ার অনেক ফেমাস একটা জায়গা, অনেকে আবার এটা কাজীর বাজারও বলে, বাট নর্মালি এটার নাম হয়েছে গিয়া কমলার দিঘি পর্যটন কেন্দ্র। জায়গাটা অনেক সুন্দর, মানে এরকম জায়গা বাংলাদেশের খুব কম জায়গাতেই আছে আসলে। এটা তো যারা এইসব জায়গায় থাকে তারা চিনে, আরও অনেক জায়গায় আরও সুন্দর জায়গা আছে হয়তো আমি জানি না, যেমন বাংলাদেশে অনেক কোনো জানে না যে হাতিয়াতে এত সুন্দর সুন্দর ঘোরার জায়গা আছে, ঘোরার স্পট আছে। আমি নিজেও আগে জানতাম না, যখন ছোটো আসছিলাম তখনকে এত ঘুরছি নাকি, পরে যখন বড় হয়েছি ঘুরতে ঘুরতে চিনছি আর কি। তো এরকম জাস্ট কয়েকটা ঘোরার জায়গা আর কি ভাবলাম একটু সবাইকে দেখাই। যেখানে দেওয়া আছে কাজীর বাজার 3 কিলোমিটার, তো ওসখালী পুরান বাজার থেকে কাজীর বাজার 3 কিলোমিটার। এখন একটা জিনিস কি ভাই, ঢাকা শহরের 3 কিলোমিটার মানে আধা ঘন্টার রাস্তা, ঠিক আছে, বা 40 মিনিটের রাস্তা যদি জ্যাম লাগে। আর হাতিয়ার ব্যাপারটা কি, এটা এখন আমি যদি টাইনা যাই আমার হয়তো 2-3 মিনিটও লাগতে পারে, কিন্তু যেহেতু আস্তে চালাবো সেফ রাইড করা ভালো, প্লাস গ্রামের রাস্তা তো একটু হালকা ভাঙা আছে, আবার ছোটো বাচ্চা বলা ভাই রাস্তা দিয়ে দৌড় টোড় দেয়, স্কুল থেকে আসা যাওয়া করে, তো যত সম্ভব আস্তে চালানোই উত্তম। জায়গাটা এনজয় করতে করতে যাওয়াটা হচ্ছে ভালো, হুদাটা আটানি করে কি লাভ, যত এনজয় করা যায় তত সবার জন্যই বেটার। গ্রামের এই বাঘগুলো এত ডেঞ্জারাস, এই যে কইতে না কইতে চলে এসে অটো, যেখানে অটো আছে ওখানেই ভয়। মাশাআল্লাহ কি সুন্দর, মানে এত সুন্দর ভিউ, যে পাশে সম্পূর্ণ খেত, কি বাতাস, অনেক সুন্দর। এই যে পাশের যে খালগুলো আছে এগুলো কিন্তু মানে নর্মাল খাল না, এগুলো কিন্তু যে নদীর সাথে কানেক্টেড, নর্মাল যে খাল থাকে না পানি ওরকম পানি না, ডিরেক্ট নদীর পানি। এই অনেকে খাল কাটতেছে, লাইক বড় করতেছে আর কি, অনেক সময় বইরা যায় না, এই জন্য বড় করতেছে যেন খালগুলো না মইরা যায়। তো এই সোজা রোডটা দিয়ে সোজা একদম আসলে বরাবর ডান দিকে যাইতে হবে, ডান দিকে গেলে কি একটা অবস্থা রে পোলা ভাই, খেলতে খেলতে তাকায় না সামনে যে হুন্ডা আসতেছে, এমনিতে অ্যাক্সিডেন্ট হয় বললাম না একটু আগে, এইসব রাস্তায় বাচ্চা পোলা ভাই দৌড়াদৌড়ি করে, এই যে সামনে আয়া মরতে লেগেছে। যাই হোক ছোটো বাচ্চা, কিছু করার নেই, তাদের কোনো দোষ নেই। এইরকম রোড, এই যে এই রোডে একটা বাইক নাই, একটা রিক্সা নাই, কত সুন্দর রোড। জাস্ট নর্মালি কয়েকটা ছেলে বসে আছে বা গরু মহিষ দেখতেছে, ছাগল দেখতেছে, মানে এইসব রোড কি পাওয়া যায় যারা অন্যান্য জায়গায় ঘুরে? এত চুপচাপ রোড আমি মনে হয় না কোথাও দেখছি, আমি এত জায়গায় ঘুরলাম বাংলাদেশের আমি দেখিনি। তারা সত্যি কথা যে একটা গাড়ি চলতেছে না এই রোড দিয়ে, কত সাইলেন্ট, অনেক সুন্দর। এ রে মুরগির বাচ্চা, এখানে মানুষ মারলে সমস্যা নাই, মুরগির বাচ্চা টাচ্চা মারলে একদম ঝুলায় রাখবো আর্জেন্টিনার পতাকা, দেখেই শান্তি লাগতেছে, মানে উফ পুরাই বস বস কতগুলা সব। এই জায়গায় এলাকার তো মনে হয় সবাই আর্জেন্টিনার ফ্যান, ভালো একটা এলাকায় আসছে, পুরা ভাই ব্রাদার সব। হাতে হাতে আবার হিরো স্প্লেন্ডার বেশি, সব নতুন হিরো স্প্লেন্ডার। এই জিনিসগুলোর ভার এত বেশি দেখলে বোঝা যায় না, যে মানুষগুলো যে উঠে রাখছে না মাথা, কঠিন ভার দেখলে মনে হয় আর খ্যার, এই খ্যারের ওজন আছে মনে হয় 30-40 কেজি, তার বেশি হইতে পারে। আমি জাস্ট একটা আইডিয়া দিলাম আর কি, গাড়ি করে উঠেছি কুমিল্লা যা, অনেক ভার। চলে আসলাম অ্যাট লাস্ট কাজীর বাজার,
aka কমলার দিঘি পর্যটন কেন্দ্র। কিরে এত গিয়ার ফেলাইছেন, পাগল লাগিয়েছে নাকি? আপনি এই জায়গাগুলো আমার লাইক কেউ জাস্ট দেখান এরকম জায়গা। এই যে গাছগুলো সামনে উঠা, সেগুলো হচ্ছে যে নিজম দ্বীপের গাছের মতো থাকে না, ম্যানগ্রোভের দিকে গাছ, সুন্দরবনের দিকে ওরকম। যে পাশে ট্রলারগুলো পইরা আসছে, এগুলো তো জোয়ারের পানি উঠলে এখানে যখন পানি আসবে তখন এগুলো যাবে, এর আগে যেতে পারবে না। এই যে মাইলের পর মাইল খালি রাস্তা, খালি জমি পইরা আসছে, গরু মহিষ, কোনো মানুষ নাই, এরকম রাস্তা। মানুষ তো এগুলোই চায়, একটা সুন্দর একটা জায়গায় আসতে, একটু সময় কাটাইতে। কয়েকদিন আগে সাজেক গেলাম, সাজেকও সুন্দর, কিন্তু এত বেশি মানুষ ভাই বিরক্তি লাগছে। ঠিক আছে, আমার এত বেশি মানুষ পছন্দ না। কোনো একটা জায়গায় ঘুরতে যাব, যদি মানুষের লেগে ঠেলা ঠেলি করে মানুষ, তাহলে তো ভালো লাগে না, পুরো পচা এলায়। কিন্তু এই জায়গাগুলো কোনো ময়লা নাই, দুই তিনটা বিড়ির প্যাকেট আছে, তাও চোখে দেখা যায় না। এনিওয়েজ, অনেক সুন্দর মানে এই রাস্তাগুলো আসলে একটু এরকম, কারণ কি মাটি ছাইরা দেয় তো, মাটিগুলো সইরা যায়। তো মাটি যখন সইরা যায় তখন ইটগুলো এরকম তাদের জায়গা থেকে সইরা যায়, তো রাস্তা একটু উনিশ বিশ হয়ে যায়। আরও বড় বড় ট্রাক্টর চলে তো, যেখান থেকে সামনে মাটি কাটে, ট্রাক্টরগুলো যায়, তো সব কিছু মিলে একটু কাহিনী হয়ে যায় আর কি, রোডের বাপ মা উদ্ধার হয়ে যায়। আদারওয়াইজ জায়গাটা খুব ঠিক আছে। এই যে তো এখান থেকে অনেকে সোজাও যেতে পারে, আমি হচ্ছে গিয়ে নর্মালি অলওয়েজ ডানে যাই। কি যে ভাল লাগতেছে বলার বাহিরে, হালকা হালকা রোদ, হালকা রোদ না মোটামুটি রোদ। এই যে গাছগুলা কি সুন্দর, মাশাল্লাহ। কয়জন মানুষ চিনে এইসব জায়গা, কয়জন আসতে পারে? চিনিয়ে দিলাম, সবাই আইসেন হাতিয়া ঘুরা যান, এইসব জায়গাগুলো ঘুরতে ভুলবেন না। এখানে হচ্ছে গিয়ে বিকালবেলা ছেলেবেলে ফুটবল খেলে, ফ্রি ভাই ফ্রি ফ্রি। এত সুন্দর জায়গা আমার মনে হয় না খুব বেশি জায়গায় আছে। এই যে এখান দিয়ে গাছগুলা একদম সিরিয়াল বাই গাছ, এখন দেখলেই বুঝবেন যে রোডটার পাশে গাছ একদম সিরিয়াল ওয়াইজ। অ্যাজ আই টোল্ড ইউ, কাকা একটু সাইড দিয়েন, ধন্যবাদ। এটা দেখেন কত সুন্দর, বলার বাহিরে এরকম জায়গা ভাই। আবার নতুন করে লিখব গল্প আবার, তুমি কি হবে আমার, আবার নতুন করে লিখব গল্প। সময়ের সাথে সব কিছু যেন পাল্টে গেছে, নেই আমরা। এই হচ্ছে গিয়ে সেই কমলার দিঘি, মানে নর্মালি হচ্ছে গিয়ে পানি কিন্তু একদম উপর পর্যন্ত উঠা যায়, কিন্তু এখন শীতকাল তো তাহলে কতটুক পানি নাই, জাস্ট একবার নোটিস করেন কতটুক পানি নাই। মানুষ গাছ কাটতেছে, আই ডোন্ট নো ওয়াই, দ্বিতীয় গাছগুলো মরে গেছে, ঠিক না? তবে আজ গল্পে নেই রানী আমার, তুমি কি সত্যি ভালো আছো আমায় ছেড়ে বহু দূরে, মনে পড়ে সেই স্মৃতি গুলো তোমার, তুমি কি হবে আমার। অনেক সুন্দর একটা জায়গা, আমি আশা করি সবাই আসবে। আর জায়গাগুলো আসলে ঘুরে ঘুরে না দেখলে বোঝা যায় না কতটা সুন্দর জায়গা, অনেকে গোসল করতেছে নাইমা নাইমা, এই আর কি। সবার আসা উচিত, ঘোরা উচিত, তো এই ছিল কমলার দিঘি। হাতিয়ার সবাই এখানে এসে বিকালবেলা আড্ডা দেয়, তো ভাবলাম এই জায়গাটা থেকে ঘুরে যাই। যেহেতু পরিচিত সব বড়ো ভাই ছোটো ভাই সবাই এখন ঢাকায়, তো কাউরে পাইলাম না আর কি, কাউরে নিয়ে আসতে পারলাম না। এই রে কি এক অবস্থা, ঢাকার স্পিড ব্রেকার থাকে উঁচা, এই জায়গার স্পিড ব্রেকার হচ্ছে নিচা, কি একটা অবস্থা। এখান দিয়ে বাইক আসতে চালানোই ভালো, আসলে বালুর রাস্তা তো, পিছলা খেয়ে পড়লে একবারে গেছে সব। চ
যত সুন্দরভাবে চালানো যায়। তো এনিওয়েজ আজকের ব্লগটা এইটুকুই ছিল, নেক্সট ব্লগে দেখা হবে। আবার ব্লগটা বেশি লম্বা না করে, বেশি লম্বা করলে আবার অনেকে বোর্ড হয়ে যায়। তো এই আর কি, দেখা হবে নেক্সট ব্লগে। সবাই আমার আগের ব্লগগুলো যেগুলো দেখেন নাই ফুল দেখে নেবেন এবং ফলো করে দেবেন পেজটি, ভিডিওগুলো শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।